14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এটাকে আমরা ভালোবাসা দিবস বলতে পারি না, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। কথা ঠিক কি না? মুসলমানের সন্তান বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করতে পারবে না, পারবে না, পারবে না। কারণ আমি আপনি মুসলমান, আমি আপনার আমার কাছে ভালোবাসা দিবস হলো বছরে 365 দিনটাই ভালোবাসা দিবস। আলাদা করে একটা দিন আমাদেরকে ভালোবাসার দরকার নাই। আজকে আমরা ইসলাম থেকে এত দূরে সরে গেছি, মুসলমানের সন্তান দুঃখ লাগে, কষ্ট লাগে, আরবি 12 মাসের নাম আমরা বলতে পারি না। অথচ বেজাতিদের কি কোন দিন কোন অনুষ্ঠান, বেজাতিরা কোন দিন কোন অনুষ্ঠান পালন করে এটা আমরা খুব ভালো করে জানি। আজকে আমরা ইসলাম থেকে কত দূরে সরে গেছি ভাই। ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস বলা হয়েছে 14ই ফেব্রুয়ারি কে কি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আহারে, এদিন কোন মুসলমানের সন্তান উদযাপন করতে পারবে না। 14ই ফেব্রুয়ারি মুসলমানের সন্তান উদযাপন করতে পারবে না। কথাগুলো ভালো করে শুনে রাখেন। যদি 14ই ফেব্রুয়ারি কি উদযাপন করতে হয়, ভালোবাসা দিবস হিসেবে উদযাপন যদি করতেই হয়, একটা ফুল কিনে নেন আপনি। ভাই আপনাকে বলছি, একটা ফুল কিনে নেন। ফুল কেনার পরে ফুলটা নিয়ে আপনি আপনার বাবার কাছে চলে যান। বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আজকে বিশ্ব ভালোবাসা দিবস, বাবা গো আমি তোমাকে অনেক ভালোবাসি, কোনোদিন বলতে পারি নাই। আজকে এই বিশ্ব ভালোবাসা দিবসে বাবা এই ফুলটা তোমাকে দিয়ে জানাইলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। ফুলটা নিয়ে আপনি আপনার মায়ের কাছে চলে যান, মাকে ডাক দিয়ে বলেন, মা গো আজকে বিশ্ব ভালোবাসা দিবস, মা এই দিনটা সকলেই ভালোবাসা দিন পালন করতেছে, মা ও মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা কোনদিন বলতে পারি নাই, মা তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি জীবনে আমার জন্য কত কষ্ট করেছো, মা মা তোমার পা দোকানে এগিয়ে দাও, পা দোকানে ধরে ক্ষমা চাই, মা জীবনে যত অন্যায় করেছি অপরাধ করেছি, মা তোমার কাছে আজকে ভালোবাসা দিবসে মাফ চাই, মা তুমি আমাকে মাফ করে দাও। একটা ফুল নিয়ে আপনি চলে যান বিবির কাছে, বিবিকে ডাক দে বলেন, বিবিরে তোমাকে আমি ও অনেক ভালোবাসি, বিবি আজকে বিশ্ব ভালোবাসা দিবসে আজকে আমাদের অঙ্গীকার, জীবনে একত্র নামাজ ছাড়বো না, বেপর দায়ার চলবো না, সন্তান গুলোকে ইসলামী শরিয়াতে অনুযায়ী মানুষ করব। বিবিকে একটা ফুল দিয়ে তার কাছ থেকে ওয়াদা করার, একটা ফুল নিয়ে সন্তানের কাছে চলে যান, আপন আদরের সন্তানকে ডাক দে বলেন, ওরে সন্তান তোরে আমি অনেক ভালোবাসি, রে সন্তান তোরে কত কষ্ট করে ছোট্ট থেকে বড় করতেছি, রে সন্তান আমি বাবা আমি মা তোরে অনেক ভালোবাসি, কিন্তু আজকে এই ভালোবাসা দিবসে তোর কাছে একটা কথা বলবো, আমি যেমন তোরে ভালোবাসি স্বামী অবিশ্বাস করি তুইও আমারে অনেক ভালোবাসিস, এই নে একটা ফুল আর আমাকে ওয়াদা কর আমার সাথে,
বল বাবা জীবনে আর নামাজ ছেড়ে দিব না, বেপর্দায় চলবো না, আর জীবনে কোনদিন অন্যায় কাছে অন্যায় কাজে অন্যায় পথে পা বাড়াবো না। সন্তানকে জিজ্ঞাসা করে নেন আর বলেন, রে সন্তান তোর কাছে আমার একটা আবদার, কাল হাসরের ময়দানে ওই লক্ষ কোটি কোটি মানুষের সামনে জানো আল্লাহ বাকে বেনামাজির পিতা মাতা বলে না ডাকে। ও সন্তান আজকে ভালোবাসা দিবসে তোকে আমি ভালোবাসি, কিন্তু খবরদার খবরদার এমন কোন কাজ তুই করবি না যে কাজ আল্লাহ পছন্দ করে না, যে কাজ আমার রসুল পছন্দ করে না, এমন কাজ তুই করতে পারবি না। ওয়াদা করেন সন্তানদের কাছ থেকে, সন্তানকে ডেকে ডেকে বলেন আজকে তোরে আমি খুব ভালোবাসি, কিন্তু তুই যদি আমাকে ভালোবেসে থাকিস আমাকে বেনামাজিদের কাতারে বেনামাজির পিতার কাতারে তুই দাঁড় করাস না, তুই আজকে থেকে ভালো হয়ে যা, আজকে থেকে নামাজ পড়, আজকে থেকে তুই কোরআন তেলাওয়াত কর, আজকে থেকে তুই ইসলামী সকল সংস্কৃতি পালন কর, কথা ঠিক কি না? অথচ এগুলো আমরা না করে একটা ফুল কিনে নিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে গিফট করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে গিফট করে, কথা ঠিক কি না? এজন্য বিশ্ব বেহা দিবস বলতেছি, জানি না আজকে কত বোনের ইজ্জত হানি হয়ে যাবে, আজকে কত ভাই কত বোনের ইজ্জত নষ্ট করবে, অকাতরে তাদের জীবন বিলিয়ে দেবে। আহারে প্রত্যেক বছর যখন ভালোবাসা দিবস আসে তখন তাদের বেহায়াপনা বেড়ে যায়, দুঃখ লাগে, কষ্ট লাগে। দেখেছি আমি নিজে ঢাকা শহরগুলোতে ভালোবাসা দিবসের এক দুদিন আগে মোড়ে 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 ফুল বিক্রি হয়, মোড়ে মোড়ে ফুল বিক্রি হচ্ছে। এই ফুলগুলো যুবক যুবতীরা ক্রয় করে একে অপরকে গিফট করতেছে। 14 তারিখ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে জোড়ায় জোড়ায় ঘোরে, গাছতলায় রাস্তার পাশে পার্কে দেখবেন সব জোড়ায় জোড়ায় কবুতরের মতো। আজকে বিদেশের কথা আমি বলবো না, আমার বাংলাদেশের কথা বলবো, মুসলমানের দেশ। আমি আপনি যদি এখনো সতর্ক না হই, এখনো যদি আমি আপনি পদক্ষেপ না নেই, 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে পালন করতে দেওয়া হবে না, 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে উদযাপিত হবে না, যদিও হয় বৈধভাবে, যদিও হয় আপনি আপনার সন্তানকে বুঝান, আপনি আপনার ছেলেকে বুঝান, আপনি আপনার মেয়েকে বুঝান, এই দিন যেন কেউ তার বাড়ি থেকে বের না হয়, কথা বলেন ঠিক কি না? আমি যেভাবে বললাম এই 14ই ফেব্রুয়ারিটাকে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ছেলে মেয়ে সবাই ফ্যামিলি একসাথে হয়ে কোরআন তেলাওয়াত করি, সকালটা শুরু করি, এরপরে সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান আজকে তুমি বাহিরে বের হবা না, তোমার যতই কাজ থাক, যতই তোমার পড়ালেখা থাক, যতই তোমার টিউশনি থাক, আজকে দিনটা তুমি বাসায় অবস্থান করো, কারণ আজকে বিশ্ব বেহা দিবস, শয়তানের নজর তোমার উপর পড়তে পারে, কথা ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার খুব সাবধান, খুব ক্লিয়ার কাট কথা, ভালোবাসা মুসলমানেরা একদিন ভালোবাসে না, 365 দিন মুসলমান ভালোবাসে। মুসলমান কেন ভালোবাসে? মুসলমানের জন্য আলাদা কোনো ভালোবাসা দিবস নাই, কারণ মুসলমান সব সময় তার বাবা মার সাথে থাকে, সব সময় তার পরিবার পরিজনের সাথে থাকে। ছোট্টবেলায় সন্তানকে যখন লালন পালন করে, মা সন্তানের হক আদায় করে, দুধ পান করায়, সন্তানকে লালন পালন করে, সন্তানের যাবতীয় হক পালন করার কারণে সন্তানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। ওই সন্তান মাকে আর ভুলতে পারে না জীবনে, যেখানে যাকবে কেন মার প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। এজন্য ভাইয়েরা আমার ভালোবাসার আলাদা কোনো দিবস নাই, যদি ভালোবাসা পালন করতেই হয় তাহলে এভাবে পালন করতে হবে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আমার ভালোবাসা আমার আল্লাহর জন্য আমার রসুলের জন্য, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা ওদিকে আমি আর বাড়াবো না,
সর্বোপরি আপনাদের একটা কথা বলে যাই, আজকে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোন জায়গায় কি করে আপনি খোঁজ খবর রাখেন না, এটা আপনি অভিভাবক হিসেবে পরিচয় দিচ্ছেন না। আপনি খবর রাখেন আপনার মেয়ে পড়ালেখার জন্য দূরে কোথাও চলে গেছে, আপনি মনে করতেছেন কলেজ ইউনিভার্সিটিতে আমার মেয়ে পড়ে বড় হয়ে গেছে, সে আমার এমন কোন কাজ করবে না, সে এমন কোন কাজ করবে না যাতে আমার মুখে চুনকালি পড়ে যায়। কিন্তু ঠিকাই কলেজ ইউনিভার্সিটির মেয়েটা অথবা কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, বাবা জানে না, মা জানে না, ফ্যামিলির কেউ জানে না কোথায় তারা ঘুরতে যায়। আমি মাঝে মাঝে ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে অথবা পার্কে কত কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা অন্যের হাতে, পুলিশের হাতে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খেয়ে যায়। এই তুমি কেন ক্লাস ফাঁকি দিয়ে আজকে এখানে বসে আছো? না স্যার, একটু গল্প করতেছি। ওরে এটা তো গল্প না, এটা হলো তোমার ফন্দি ফিকির। কথা ঠিক কি না?